শ্রমিক হোসেনের কাছে চলে যাব। শ্রমিক মোপিয়া কথা বলছি। শ্রমিক বিরোধীরা যেটা অভিযোগ করছেন যে একদিকে পদ বা অর্থের প্রলোভন দেখাচ্ছেন আপনারা, অন্যদিকে ভীতি প্রদর্শন করা হচ্ছে, প্রশাসনকে কাজ লাগানো হচ্ছে, আর এইভাবেই দলবদল করতে কার্যত বাধ্য করা হচ্ছে। দেখুন, বলার কিছু নাই এখন, ওদের কিছু তো একটা বলতে হবে, তাই এখন এইসব গল্প করছে। আসল ব্যাপারটা হচ্ছে যে কংগ্রেসের যারা নেতা আছে তাদের নেতা হওয়ার মতন যোগ্যতা নাই, তাদের লোকদেরকে তারা ধরে রাখতে পারছে না। এইসব বাজে কথা বলে লাভ নাই। আমরা মুর্শিদাবাদ জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তার উন্নয়নকে সামনে রেখে এই জেলায় আমরা এই জেলায় তৃণমূল কংগ্রেসটা করি। তাই দেখে মানুষ, উন্নয়ন দেখে মানুষ আমাদের দলে আসছে, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছেন এখানে 12টার সময় খুন হলে তিনি কলকাতা থেকে ছুটে এখানে আছে। মানুষ এগুলো দেখছে, যে মানুষ দেখছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে মুর্শিদাবাদ জেলায়, তাই দেখে কংগ্রেস সিপিএম থেকে আমাদের দলের লোকরা আসছে এখন। আমি এই উত্তরটাই শ্রমিক শতরূপ ঘোষ রয়েছে, সিপিআইএম এর তরুণ নেতা শতরূপ ঘোষ রয়েছে, আমি আপনার বক্তব্যের উত্তর নেব শতরূপের কাছ থেকে। শতরূপ, দেখুন, নিজের লোককে আপনারা ধরে রাখতে পারছেন। দেখুন, বাংলা একটা কথা আছে যে দুরাত্মার ছলের অভাব হয় না। এখন দুরাত্মাদের হাজার রকমের ছল থাকে, তাই নিয়ে কোনো আলোচনায় উত্তর দেওয়াটা আমি খুব কুরুচিপূর্ণ কাজ বলে মনে করি। এটা বিলোমাই ডিগনিটি, আমি উত্তর দেব না। কিন্তু আমার এখানে যে কথাটা বলার আছে, উনি যেটা বললেন, তারা পারছে না। হ্যাঁ, ঠিক আছে, শুনুন না, কথার মাঝখানে কথা বলবেন না। উনি যেটা বললেন যে উন্নয়নের জন্য, বেশ আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে আমরা বলছি যে ভয় দেখিয়ে এবং প্রলোভন দেখিয়ে লোককে নেওয়া হচ্ছে, সেটা ভুল। সত্যি সত্যি উন্নয়ন করার জন্য মানুষ তৃণমূলে সামিল হচ্ছে। এবার আপনি বলুন, আপনাদের লোকদেরকে ধরে রাখতে হ্যাঁ ঠিক আছে, আরে বললেন তো, এক কথা পাঁচবার বললে কি সেটা বেশি সত্যি হয়ে যায়? আপনারা পাচ্ছেন না। এবার উন্নয়নের প্রসঙ্গে আমি বলছি যে ধরুন আমি ধরে নিচ্ছি যে এনারা যে কথাগুলো বলছেন এগুলো সত্যি কথা, উন্নয়ন দেখে মানুষ যাচ্ছে, ভালো কথা। সেখানেই আমি জানতে চাই, আপনাদের মনে থাকবে ধরুন বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, সেই সময় তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে সুব্রত মুখার্জি কলকাতা শহরের মেয়র ছিলেন। কলকাতার উন্নয়ন করার জন্য কিন্তু সুব্রত মুখার্জি বা তার দলের একজনকেও বুদ্ধদেব ভট্টাচার্যের দলে যেতে হয়নি। বিরোধী পক্ষে থেকেও উন্নয়ন করা যায়, এবং সেখানে রাজ্য সরকার বিরোধী দলের একজন নির্বাচিত জনপ্রতিনিধিকেও উন্নয়ন করতে সাহায্য করে, এটাকে বলা হয় গণতন্ত্র। কিন্তু মুশকিলটা হচ্ছে এনারা আপনারাই যে বলছেন যে দলে দলে মানুষ মুর্শিদাবাদে উন্নয়ন দেখে, আসলে আপনি এটা বলছেন তাদের মঞ্চ হচ্ছে তৃণমূল কংগ্রেস। সুতরাং আপনারা আজ থেকে দল বদলেছিলেন, স্বাভাবিক। কিন্তু আমি এইটুকু বলি, একটা কথা, আজকে এরা যাই করুক না কেন, এরা জিতেছে অনেক কথা বলবে, কিন্তু পশ্চিমবাংলার একজনও মানুষ, পশ্চিমবাংলার তিনি বামপন্থী হন বা পশ্চিমবাংলার অবামপন্থী হন, পশ্চিমবাংলার একজন মানুষ এই ঘোড়া কেনাবেচার কালচার দেখা যায় টিভিতে। বলুন আপনারা, শ্রমিক বলুন প্লিজ। বলুন শ্রমিক, বিরোধীরা যে অভিযোগ তুলছেন যে উন্নয়নের শরিক হওয়ার জন্য, কেন বিরোধীরা বিরোধীদের নিয়ে একটা গণতন্ত্রে বিরোধীরাও কেন উন্নয়নের শরিক হতে পারবেন না, কেন তাদের সেই দলে আসতে হবে? আমি বলছি শুনুন, বিরোধীদের যারা নেতা আছে তারা ঠান্ডা ঘরে বসে বড় বড় কথা বলে, তারা তাদের জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখে না। জনপ্রতিনিধিরা এরা যারা জিতেছে তাদের একটা দায়িত্ব আছে এলাকার উন্নয়ন করতে হবে, কিন্তু মুর্শিদাবাদ জেলায় এটাই তো জিজ্ঞেস করছি, এলাকার উন্নয়ন করা যাবে না, গণতন্ত্র তুলে দিয়ে যাও, টাকা দাও। আপনি জানেন না, শুনুন, কংগ্রেসের সিপিএম এর যারা নেতা আছে তারা বলে যে তোমাদেরকে উন্নয়ন করতে হবে না, প্রতি মাসে কংগ্রেস সিপিএম এর পার্টি অফিসে টাকাটা পৌঁছে দিয়েছে। শতরূপ, আর আজকে উল্টোটা হয়, আপনাদের ওখানে গেলে কি পার্টি অফিস থেকে তারা টাকা পায় নাকি? দায়িত্ব আছে আপনাদের ওখানে গেলে কি পার্টি অফিস থেকে তাদের বাড়িতে টাকা পৌঁছে দেওয়া হয়? দায়িত্ব আছে, এটাই জিজ্ঞেস করছি। তাদের দায়িত্ব আছে যে এলাকা উন্নয়ন করতে হবে, তাই উন্নয়ন করতে গেলে জানা থাকলে কংগ্রেস আসতে হবে। সুব্রত মুখার্জি কলকাতার মেয়র থাকাকালে উনি বারংবার একথা বলেছিলেন যে আমার বিরোধী দলের মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধবাবুর কাছ থেকে আমাকে সাহায্য করতে, সেটা কল্পনা দিয়ে মুখ্যমন্ত্রী টাকা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, আমাদের গর্ব হয় যে আমরা এমন একটা নেত্রী হতে পারলে সারা বিশ্ব। এই জায়গাটা আপনার সুযোগ ছিল, আপনারা হারালেন। এই শ্রমিক, আমি একদম 10 সেকেন্ডে উত্তর নেব, পরের লক্ষ্য কি বহরমপুর পুরসভা? দেখুন, পরের লক্ষ্য আমি একটাই কথা বলছি,
31/12/2016 মুর্শিদাবাদ জেলায় সিপিএম কংগ্রেস আর থাকবে না। আমি একদম শেষে মানস বাবুর কাছে খুব সংক্ষেপে আসবো। মানস বাবু কয়টা মানুষই রুখবেন? কারণ যে মানুষ হাজার হাজার ভোটে তিন মাস আগে জিতিয়েছেন সেই মানুষ আবার ওদের জিতিয়ে দেবেন, এটা হওয়ার কোনো কারণ নেই। আমাদের সময় একদম শেষ। মানুষ আপনাদের সঙ্গে আছে, তাহলে তাহলে অন্য দলের বিধায়ক 21 বড়সড় ধাক্কা তৃণমূল কংগ্রেসের, শেষ অবধি সত্যি সত্যি কি ক্ষয় রোধ করতে পারবেন বিরোধীরা? নজর থাকবে সেদিকে। আপাতত সোজা কথা এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন।